এবং তিন বছর পর ঐতিহাসিক লাল দিঘি ময়দানে ফিরছে জব্বারের বলি খেলা। এবারও অংশ নেবেন দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিযোগী। ২৫ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আইপিএলে মুখোমুখি হতে যাচ্ছেন লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান। একাদশের সুযোগ হলে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে পারেন দুই টাইগার ক্রিকেটার। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। আইপিএল মানেই বাংলাদেশ ভক্তদের কাছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস, কারণ দুই টাইগার ক্রিকেটার খেলছেন এই দুই ফ্র্যাঞ্চাইজিতে। এবার টাইগার ভক্তদের প্রিয় দুই ক্লাব মুখোমুখি হচ্ছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ক্যাপিটালসের ঘরের মাঠে ম্যাচ, তবে খুব একটা স্বস্তিতে নেই দলটা। পেসার মুস্তাফিজ রয়েছেন দিল্লি শিবিরে। নিঃসন্দেহে বাংলাদেশের ভক্তরা অপেক্ষায় রয়েছেন ফিসকে মাঠে দেখতে, তবে বাস্তবতা ভিন্ন কথা বলছে। টানা হারের মাঝে থাকা ডেভিড ওয়ার্নারের দল পার করছে দুঃসময়। এখন পর্যন্ত দুই ম্যাচে সুযোগ পেয়েছেন টাইগার পেসার। প্রথম ম্যাচে যেমনই হোক, দ্বিতীয় ম্যাচে তো নিজের চার ওভারের কোটাই পূরণ করতে পারেননি ফিস। এতটাই খরুচে ছিলেন যে অধিনায়ক আস্থা পাচ্ছিলেন না তার উপর। কলকাতার বিপক্ষে ঘরের মাঠে দিল্লি মুখিয়ে আছে জয় পেতে, তবে মুস্তাফিজের যেমন পারফরমেন্স তাতে শঙ্কা রয়েছে সেরা একাদশে সুযোগ পাওয়ার। তবে এই ম্যাচে মাঠে নামলে নিজের সেরাটা দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবেন ফিস। অন্যদিকে খুব একটা ভালো বলা যাবে না কলকাতা নাইট রাইডার্সের অবস্থাও, কারণ গেল দুই ম্যাচেই হার সঙ্গী হয়েছে তাদের। জয়ে ফিরতে হলে দিল্লির মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কেকেআরকে। এই ম্যাচে লিটন দাস সেরা একাদশে সুযোগ পাবেন কিনা, এই প্রশ্ন এখন বাংলাদেশের ভক্তদের মনে। ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে বাংলাদেশের সমর্থকদের বরাবরই কমেন্ট করতে দেখা যায় লিটনকে দলে নেয়ার অনুরোধ জানিয়ে। কলকাতার ওপেনিংয়ের অবস্থা একেবারে ভালো নয়। আফগান উইকেটরক্ষক ব্যাটার রহমানুল্লাহ গুরুবাজ খেলছেন, তবে গেল দুই ম্যাচে রান পাচ্ছেন না তিনি। তাই সমর্থকরা আশায় বুক বাঁধছেন, হয়তো তার পরিবর্তে সুযোগ দেয়া হতে পারে লিটনকে। তবে ওপেনিংয়ে বিকল্প হিসেবে ইংলিশ ব্যাটার জেসন রয়কে দলে ভিড়িয়েছে কলকাতা। এখন গুরুবাজকে ড্রপ করলেও লিটনকে খেলানো হবে কিনা সেই শঙ্কা রয়েই যায়। লিটন মুস্তাফিজ একাদশে সুযোগ পেলে এই ম্যাচ দিয়ে মুখোমুখি হবেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লীগের খবর। অ্যালিয়ান্স অ্যারেনায় প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না বায়ার্ন মিউনিখের। দ্বিতীয় লেগে বাফারিয়ানদের ১-১ গোলে রুখে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। দায়াত উপামেকানো, বায়ার্ন ডিফেন্ডার তার দলকে ভুগিয়েছিলেন ইতিহাদে, সে ধারাবাহিকতা বজায় ছিল ঘরের মাঠেও। আর্লিং হল্যান্ডকে পেছন থেকে টেনে ধরে যখন লাল কার্ড দেখলেন তখন ম্যাচের বয়স মাত্র ১৮। যদিও লাইন্সম্যানের বুদ্ধিদীপ্ততা সে যাত্রায় বাঁচিয়ে দেয় এই ফরাসি ডিফেন্ডারকে। অফসাইডের কারণে রেফারি ফাউলের সিদ্ধান্ত তুলে নিলেও সাইড লাইনে টুখেলের মেজাজ হারানো চোখ এড়ায়নি তার। জার্মান কোচকে সতর্ক করলেন হলুদ কার্ড দেখিয়ে। প্রথম ৪৫ মিনিটে উল্লেখ করার মতন আরেকটি ঘটনা ৩০ মিনিট পর। এবারও খলনায়কের চরিত্রে উপমেকানো, গুন্দোগানের নেয়া শট ডিবক্সে হাত ছুঁয়ে যায় বায়ার্ন নাম্বার ২-এর। তাতে ম্যান সিটি হ্যান্ডবলের আবেদন না করলেও উপহার দেয়া হয় পেনাল্টি। ফরাসি রেফারির এই সিদ্ধান্ত ছিল অনেকটাই প্রশ্নবিদ্ধ। অবশ্য প্রশ্নবিদ্ধ পেনাল্টিকে কাজে লাগাতে ব্যর্থ আর্লিং হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগের ৪টা সহ শেষ ২ বছরে ১৮ পেনাল্টির সবগুলোতে গোল করা এই গোল মেশিন এদিন খেই হারান বাভারিয়ান দর্শকদের চাপে। তার লক্ষ্যভ্রষ্ট শটে কোনো কষ্টই করতে হয়নি ইয়ান সমারের। প্রথমার্ধে কেবল ওই ঘটনা দুটিই ছিল বায়ার্নের প্রতিকূলে, বাকি সময়টা জুড়ে সিটির গোলমুখে আক্রমণের পসরা সাজিয়ে বসে বাভারিয়ানরা। তবে একজন ফিনিশারের অভাবে একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ থমাস টুখেলের দল। দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে অতিরিক্ত আক্রমণের ফল ভুগতে হয় বায়ার্ন মিউনিখের। কাউন্টার অ্যাটাকে সিটিকে এগিয়ে দেন আর্লিং ব্রুট হল্যান্ড। সিটিজেনদের ওই গোলটাই ম্যাচ থেকে ছিটকে দেয় জার্মান জায়ান্টদের।
বাকি সময়ে বায়ার্ন মিউনিখের একমাত্র সাফল্য গোল ব্যবধান কমানো। হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি থেকে জার্মান জায়ান্টদের হয়ে গোল করেন জশুয়া কিমিক। শেষ দিকে থমাস টুকেলের লাল কার্ড অবশ্য বাড়তি বিনোদনের খোরাক ছিল ফুটবল প্রেমীদের জন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ শেষ হয়ে গেলেও এখনও অংশগ্রহণের টাকা পায়নি ক্লাবগুলো, যার ফলে পেমেন্ট বাকি রাখতে হয়েছে ফুটবলারদের। ফুটবল ফেডারেশন বলছে পৃষ্ঠপোষকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দ্রুতই তা বুঝিয়ে দেওয়া হবে। শুধু বিসিএল না, বিপিএলও এখন পেমেন্ট নিয়ে প্রবলেম থাকে, কিছু তো প্রবলেম থাকে, বাট আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। লীগ শেষ, শেষ হয়েছে সব আনুষ্ঠানিকতাও, তবে যার জন্য মাঠে নামা সেই অর্থ এখনো বুঝে পাননি অধিকাংশ ফুটবলার। নামে পেশাদার লীগ, অথচ এক যুগেরও বেশি সময়ে এই জায়গায় পেশাদারিত্ব আনতে ব্যর্থ লীগ কমিটি। প্রিমিয়ার লীগ নিয়ে আলোচনার ভিড়ে অনেকটা আড়ালেই থেকে যায় চ্যাম্পিয়নশিপ লীগ, তাই বলে এত উপেক্ষা। বাফুফের দায়সারা আচরণে বারবার বলার পরও যেখানে শুধুই অসহায় ক্লাব সংশ্লিষ্টরা। ছোট বড় দল বলে না, পার্টিসিপেশন মানি মাস্ট বি, এটা আসা দরকার, এটা সবসময় ছিল, এটা এখনও কেন আসে নাই আমার মনে হয় এই যেহেতু লীগটা শেষ হয়েছে, এখন আমরা এই যে এখানে যে কমিটির যে চেয়ারম্যান বা যে আছে তার সাথে আলাপ করে আমার মনে হয় এটা একটা সিদ্ধান্ত নিব। গেল ক মৌসুম ধরে পেশাদার লীগে চলছে পৃষ্ঠপোষক জটিলতা, যে বলয় থেকে এবারও বের হতে পারেনি বাফুফে। সমস্যা সমাধানে চলছে তেন দরবার, মিলেছে ঈদের পর দ্রুতই বকেয়া পরিশোধের আশ্বাস। আমাদের যে স্পন্সর গ্রুপ আছেন তারা, আমাদের প্রেসিডেন্ট ইতিমধ্যে কথা বলছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট মানিক ভাই তিনিও ইতিমধ্যে যোগাযোগ রাখছেন। ইনশাল্লাহ আশা করি আমরা ঈদের পর এই পার্টিসিপেশন মানি পেলে আমরা বিসিএল এবং বিপিএল সবাইকে আমরা আর্থিকভাবে সাহায্য করতে পারবো। চলতি মৌসুমে একটা ভিন্ন ফরম্যাটে চলছে পেশাদার লীগ, বিপিএল এর সঙ্গে তাল মিলিয়ে মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ, এরই মধ্যে শেষ হয়েছে বিসিএল। এবার অবশ্য তৈরি হয়নি সূচি বিড়ম্বনা, সফল আয়োজন আমরা শেষ করেছি বিসিএল, আমরা সামনে বিপিএলও এইভাবে শেষ করব। আপনারা জানেন যে আমাদের 12 সাল থেকে এই 23 সাল পর্যন্ত বিপিএল বিসিএল আমরা যথাসময় শেষ করার চেষ্টা করেছি এবং শিরোপাও দেওয়ার চেষ্টা করেছি, এটা আমাদের একটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা সাকসেস। তবে নির্ধারিত সময়ে বিপিএল ম্যাচ হলেও পার্টিসিপেশনস মানি এখানেও ক্লিয়ার করতে পারেনি লীগ কমিটি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 বছর পর ঐতিহাসিক লাল দীঘি ময়দানে ফিরছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। আগামী 25 এপ্রিল দেশের বিভিন্ন অঞ্চলের বলিদের অংশগ্রহণে হবে এবারের বলি খেলা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুবকদের মনোবল বাড়াতে সে সময় চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জাব্বার সদাগর প্রচলন করে বলি খেলার। সেই থেকে এই খেলা বাঙালির শৌর্যের প্রতীক। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলি খেলা নামে পরিচিতি লাভ করে। আগামী 25 এপ্রিল অনুষ্ঠিত হবে 114তম আসর। ইতিমধ্যে ঐতিহাসিক লালদিঘির মাঠের মাঝ বরাবর নির্মাণ করা হয়েছে মঞ্চ। রেজিস্ট্রেশন শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা। করোনা ও মাঠ সংস্কারের কারণে দীর্ঘ 3 বছর বলি খেলা অনুষ্ঠিত হয়নি, তাই এবারের আয়োজন নিয়ে বাড়তি উচ্ছ্বাস নগরবাসীর। বুধবার বিকেলে লালদিঘির মাঠ পরিদর্শন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বলেন, এই খেলা ও মেলা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। পুরানো বলিরা যে কৌশলে এখানে বীরত্ব দেখাতো, তাদের মাহাত্ম্য মানুষের সামনে তুলে ধরতো, তাদের সেই বীরত্ব কৌশলগুলোকে আমরা নতুন প্রজন্মের কাছে আবার পুনরায় প্রশিক্ষণের মাধ্যমে এটা আমরা চালু করতে চাই। খেলাকে কেন্দ্র করে প্রায় 3-4 কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা, যেখানে গ্রাম বাংলার লোকজ বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির হন কারিগররা। এবারও জব্বারের বলি খেলা ও মেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান আয়োজকরা। সিসি ক্যামেরা রেখেছে এবং মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে, সিটি কর্পোরেশন থেকে আমাদের ভলান্টিয়াররা থাকবে। সার্বিক একটা আনন্দ এবং নিরাপদ একটা সুন্দর জব্বারের বলি খেলা আমরা আপনাদেরকে উপস্থাপন করব বলে আমরা আশা করছি। এর আগে খেলার ট্রফি ও জার্সি উদ্বোধন করে মেলা কমিটি, উন্মুক্ত করা হয় থিম সং। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। লালিগায় মাঠের ফুটবলে উত্তাপ নেই বললেই চলে। টেবিল টপার বার্সেলোনা 11 পয়েন্টে এগিয়ে দুয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে। খুব বড় অঘটন না ঘটলে হেসে খেলেই লিগ জিতবে কাতালান ক্লাবটি।
তবে স্প্যানিশ ফুটবল উত্তপ্ত ভিন্ন কারণে। নেগ্রেইরা কেলেঙ্কারিতে আরও বাজেভাবে ফেঁসে যাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। এখনও এই বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। এ বিষয়ে সুরাহা করতে স্পেনের পেশাদার ফুটবল ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বুধবার এক জরুরি সভায় বসে লালিগা কর্তৃপক্ষ। সেখানে ডাকা হয় বার্সা সভাপতিকেও। তবে জরুরি সভা শেষে লালিগা সভাপতি হাবিয়ার তেবাজ জানান, রেফারিকে কেন টাকা দেয়া হয়েছে সে বিষয়ে কাতালান ক্লাবটির ব্যাখ্যায় সন্তুষ্ট নন অন্য ক্লাব প্রতিনিধিরা। এটা পরিষ্কার যে লাপোর্তার ব্যাখ্যায় অন্যরা সন্তুষ্ট নন। আমরা এখনও কোনো তদন্ত শুরু করিনি। তবে লাপোর্তা বলেছেন, নেগ্রেইরাকে দেয়া অর্থ ম্যাচের ফলাফলে প্রভাব রাখার জন্য দেয়া হয়নি। তবে ক্লাবগুলো জানিয়েছে বার্সার কাজটা স্বাভাবিক নয়, তাই এই আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত হওয়া উচিত। স্প্যানিশ আদালত আর উয়েফাতে আগের মতোই এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলবে। স্প্যানিশ প্রসিকিউটরস গত মাসে একটি অভিযোগপত্র দায়ের করেছিল বার্সেলোনার বিরুদ্ধে। সেখানে উল্লেখ করা হয়, 2001 থেকে 18 সাল পর্যন্ত তৎকালীন স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি হোসে মারিয়া নেগ্রেইরার মালিকানাধীন ফার্মকে প্রায় 85 কোটি টাকা দেয় কাতালান ক্লাবটি। অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলেও এক সংবাদ সম্মেলন করে নিজেদের নির্দোষ দাবি করেছে বার্সা সভাপতি। রেফারির কাছ থেকে কোনো বাড়তি সুবিধা নেয়ার জন্য ওই অর্থ দেয়া হয়নি বলেও উল্লেখ করা হয়। উল্টো তেবাসের দিকে আঙুল তুলে লাপোর্তা জানান, বার্সেলোনার সুনাম নষ্ট করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ। ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার আকস্মিক মৃত্যু দায়ে অভিযুক্ত 8 জনের বিরুদ্ধে বিচার শুরু নির্দেশ দিয়েছেন আদালত। ম্যারাডোনার চিকিৎসক লিওপোল্ড লুক, আগুস্টিনা কোসাচভ সহ 8 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। নক্ষত্র খসে পড়ে, তবে সে রেশ রয়ে যায় যুগের পর যুগ। তেমনি 2020-এ আকস্মিকভাবেই বিশ্ব ফুটবল থেকে খসে পড়েছে একটা নক্ষত্র। তবে সেই নক্ষত্রের পতনে বিশ্ব ক্রীড়াঙ্গনে যে অভাব দেখা দিয়েছে তা অপূরণীয়। ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা গেল 3 বছর আগে জীবনের বাঁক বদলে, যিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বিছানায় আকস্মিকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনাকে। এরপরেই তার মৃত্যুর ধরন নিয়ে তৈরি হয় নানা ধরনের জটিলতা। অস্বাভাবিক মৃত্যুর ইঙ্গিত করা হয়। অস্বাভাবিক মৃত্যুর সংখ্যায় এরপর বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। হত্যাকাণ্ডের অভিযোগে আদালতের দ্বারস্থ হয় তার পরিবার। ম্যারাডোনার চিকিৎসক লিওপোল্ড লুক, আগুস্টিনা সহ 8 জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয় সে সময়। এরপর পেরিয়ে গেছে 3 বছর। 3 বছর পর এবার অভিযুক্তদের বিরুদ্ধে বিচারের আদেশ দিয়েছেন আদালত। আর্জেন্টাইন এক সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন তথ্য, অভিযুক্ত 8 জনকেই আদালতের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই অভিযুক্ত 8 জনের মুক্তির দাবিতে আপিল করেছেন তারা, যদিও সে আপিল খারিজ করে দিয়েছে আদালত। চিকিৎসক লিওপোল্ডো, মনোবিদ আগুস্টিনা সহ 6 জনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে ঠান্ডা মাথায় হত্যার অভিযোগে বিচার শুরু করা হবে বলেও জানা যায়। গেল বছর মামলা দায়েরের পর প্রসিকিউটর ও বিচারকরা এই আবেদন করেছিলেন। প্রসিকিউটরদের আদেশের ভিত্তিতেই বিচারের আদেশ দেওয়া হয়। যদিও অভিযুক্ত চিকিৎসকদের আদালতে হাজির করার পর তারা নিজেদের নিরপরাধ দাবি করেন, তাদের দাবির বিপরীতে প্রসিকিউটররা ম্যারাডোনাকে অবহেলা ও চিকিৎসায় ঘাটতির অভিযোগ তোলেন। এমন অভিযোগের ভিত্তিতে 20 জন বিশেষজ্ঞের বিশ্লেষণও গ্রহণ করা হয়। বিশ্লেষণে উঠে আসে 8 চিকিৎসকের অবহেলার প্রমাণ। ভালো চিকিৎসা হলে ম্যারাডোনা হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতেন বলেও দাবি তাদের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।